Don't do this. Please. Don't know what? You are laying a fiscal policy statement. Medium term fiscal policy statement and the financial policy strategy statement of the government of West Bengal, Honorable Minister Srimati Chaudhuryama Bhattacharjee, to lay. Please lay. Laying a fiscal policy statement. Sir, I beg to lay the medium term fiscal policy statement and fiscal policy strategy statement of the government of West Bengal. Time for tabling the notices. 12% কমেছে এবং খাদ্য শস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকে প্রমাণ করে। আপনারা সময় যাবেন আর বলবেন আরো কষ্টের মুখে ফেলবে। এছাড়া আর আপনারা সময় যাবেন আর বলবেন রিজুভিনেশন মিশন এর জন্য বরাদ্দ 21% কমেছে যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারে। আরে আপনারা আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন মুখ্যমন্ত্রী, ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে। প্লিজ ঠিক আছে, আমি সব বুঝে শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনি পড়ুন, আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, প্লিজ বসুন, আপনাকে আমি বলছি। আই কশন ইউ, আই টেক প্লিজ। বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপির রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে অর্থনৈতিক পরিস্থিতি কি আছে। আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন, বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি। আপনারা বসুন, এটা অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ার এর অফিসার দেশুটি মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব। আর ক্ষমতা থাকলে বাজেটের পরে তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে বসুন, আপনারা বসুন, স্লোগান চললে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে। মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো হয়ে চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী, এদের অ্যাটিচিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন, আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন, এভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়। প্লিজ প্লিজ, ধন্যবাদ। ইউ লেইং আ ফিসকাল পলিসি স্টেটমেন্ট, মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্ট এন্ড দ্য ফাইন্যান্সিয়াল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল মিনিস্টার শ্রীমতি চৌধুরীমা ভট্টাচার্য, টু লে। প্লিজ লে। Laying a fiscal policy statement. Sir, I beg to lay the medium term fiscal policy statement and fiscal policy strategy statement of the government of West Bengal. Time for tabling the notices. 12% কমেছে এবং খাদ্য শস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে যা কেন্দ্রীয় সরকারের গরিব বিরোধী নীতিকে প্রমাণ করে।
শতাংশ কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারের। আপনারা আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন, মুখ্যমন্ত্রী ওনাকে বাজেট বক্তৃতা আছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝে শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল, আপনি বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন, প্লিজ বসুন, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি আপনার বাজেট বক্তৃতা চালু করুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ বসুন, আপনাকে আমি বলছি, আই কশন ইউ, আই টেক প্লিজ। বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপির রাজনীতি এখানে চলে। মানুষের জান বা অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জান বা অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না, একটা বাজেট পড়তে দিতে চান না, কি কথা বলবেন, বক্তৃতা বলবেন, এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি, আপনারা বসুন, এটা অ্যাসেম্বলি, ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ার এর অফিসার দেশুটি মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম, তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে নেব, আর ক্ষমতা থাকলে বাজেটের পরে তুমি বলবে, বাজেটের আগে নয়, যতক্ষণ সে বসুন, আপনারা বসুন, স্লোগান চললে বলবে না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক, ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে, মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো হয়ে চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী, এদের অ্যাটিচিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন, আপনাদের আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টার্ন, যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন, এভাবে ইন্টারাপ্ট না করাটাই বেটার আমার মনে হয়। প্লিজ প্লিজ।